السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. দিনের জ্ঞান অর্জনের সুযোগ সুবিধা করে দিয়েছেন এবং দিনের প্রতি আমলের মন মানসিকতা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত হচ্ছে ইমান ইসলাম, এবং ইমান ইসলাম সম্পর্কে তাওহীদ সুন্নত সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ পাওয়া এবং জ্ঞান হাসিলের তৌফিক পাওয়া মান ইউরিদুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল ইলম, ইলম জ্ঞান অর্জনের বা জ্ঞানের ফজিলত জ্ঞানের গুরুত্ব এই বিষয় নিয়ে যে পর্ব রয়েছে সেই পর্বের ধারাবাহিক আলোচনা পর্ব নম্বর 15 আজকে, আর এতে ইনশাআল্লাহ তাআলা কিতাবুল ইলম আজকে সমাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী ইলম দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ যেন আমাদেরকে হালাল পাক পবিত্র রিজক দান করেন, ওয়া আমালা মুতাকাব্বিলা এবং এমন আমলের তৌফিক দান করেন যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। তো শুরু করি অধ্যায় নম্বর 50। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন বাবুল হায়ায়ে ফিল ইলমি, এই অধ্যায় হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে এলেম শিখার ক্ষেত্রে লজ্জা করা সম্পর্কে। এলেম শিখতে গিয়ে কেউ যদি লজ্জা বোধ করে তো সেটা প্রশংসনীয় না নিন্দনীয়, সেটা ভালো না মন্দ? নিঃসন্দেহে জ্ঞান অর্জনে যদি বাধা হয় আপনার লজ্জা, তাহলে সেটা নিন্দনীয় নন্দনীয় নয়, প্রশংসনীয় নয়, মাজমুম, সেটা অবশ্যই বর্জনীয়, ঠিক না? এই ক্ষেত্রে দুটো হাদিস নিয়ে এসেছেন, আর তার আগে আসার রয়েছে দুটো, অর্থাৎ একটি সাহাবি সাহাবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি, এবং আরেকটি হচ্ছে প্রখ্যাত তাবি ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। বলছেন ইমাম বুখারী রহমাহুল্লাহ, ওয়াকালা মুজাহিদুন, প্রখ্যাত তাবি ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিইন ওয়ালা মুস্তাকবির, জ্ঞান অর্জন করতে পারবে না, এলেম শিখতে পারবে না লজ্জাশীল ব্যক্তি, যে লজ্জা করে এলেম শিখতে, আর সেই লজ্জাটাকে জ্ঞান হাসিলে বাধা দেয়। লজ্জা লাগছে জিজ্ঞেস করতে, হ্যাঁ লজ্জা লাগছে এইভাবে বসতে, হ্যাঁ তারপরে বিষয়টা জানতে লজ্জা পাচ্ছি, লজ্জা বোধ করছি। যে ব্যক্তি লজ্জা করে সে কখনো এলেম শিখতে পারে, সে মান সম্মানের ব্যাপার নিয়ে লজ্জা হতে পারে, আবার কে কি বলবে না বলবে। হ্যাঁ ছাত্রদের মধ্যে আমরা দেখেছি যদি কেউ জিজ্ঞাসা করে তো কিছু মূর্খ ছেলেরা থাকে মাদ্রাসা স্কুল সব জায়গায়, আমি যদি কিছু প্রশ্ন করে শিক্ষক কেউ সব হ্যাঁ হ্যাঁ করে হাসব, অনেকে যে লজ্জা পায় যে আমি জিজ্ঞাসা করবো কি জিজ্ঞেস করবো, ছাত্ররা হাসবে ভালো লাগবে, হ্যাঁ সুতরাং আমি জিজ্ঞেসই করব। আবার অনেকে চিন্তা করেন যে উনি তো আমার কলিগ, ওনাকে ওনাকে জিজ্ঞেস করবো লজ্জা লাগে, মান সম্মান দেবে, এইরকম যার চিন্তা সে কখনো এলম শিখতে পারবে না, জানছে না, আর জানছে যে আমার সাথী সঙ্গে আছে অন্যান্য আলেমরা স্টাফ আছে তারা বিষয়টা ওই দা সম্পর্কে আমাকে উপকার করতে পারবে, কিন্তু সে লজ্জায় জিজ্ঞেস করছে না, কখনো এলম শিখতে পারবে না, কখনো এলম শিখতে পারবে না। তাই লজ্জার দিকটা বিভিন্ন দিক রয়েছে লজ্জা, এক কথায় এলম অর্জনে যদি বাধা হয় আপনার লজ্জা সেটি প্রশংসনীয় লজ্জা নয়। যেই লজ্জা প্রশংসনীয় আল হায়া ও শোকত মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা,
সেই লজ্জা প্রশংসনীয় লজ্জা, সেটা হচ্ছে যেই লজ্জা আপনাকে পাপ থেকে বাঁচিয়ে রাখে এবং নেকির কাজে আপনাকে উদ্বুদ্ধ করে। লজ্জার কারণে আপনি অনেক পাপ থেকে বাঁচছেন। সামনে অনেক মহিলারা সবাই ফেল ফেল করে তাকাচ্ছে, যেমন নোংরা জায়গায় মাছি ভ্যান ভ্যান করা এরকম করছে, কিন্তু আপনি লজ্জায় তাকাতে পারছেন না, অথচ আপনারও যৌন চাহিদা আছে, প্রশংসনীয় লজ্জায়। আর এই দাঁড়িয়ে থাকলে এই লজ্জাটা আরো বেড়ে যায়, এই জন্য একটা দাঁড়ির উপকারিতা, অনেক উপকারিতা আছে দিন দুনিয়ার, বড় উপকারিতা যে দাঁড়ি নিয়ে অনেক পাপ থেকে বাঁচতে হবে, দাঁড়িয়ে থাকলে অনেক গুণা থেকে বাঁচতে পারবে না। যা দাঁড়িয়ে নেই ও যে কোনো কিছু দেখছে, হারাম দেখছে, লজ্জা পায় না, কিন্তু আপনাকে লজ্জা লাগবে, বাস্তব সত্য পরীক্ষা করবে। একদিন ছিল মানুষের কাছে মোবাইল টোবাইল ছিল না, এটা মোমেন মার্কেটে আর সব সারি হয়ে এগুলোতে টিভির দোকান ছিল, আর তখন বিভিন্ন জায়গার ম্যাচগুলি যে খেলাধুলা চলতো, হ্যাঁ ইন্টারন্যাশনাল খেলাগুলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নির্লজ্জরা দেখতো না, যাতে লজ্জা নেই তাদের দেখতে দেখতে পারে। কিন্তু একজন সম্ভ্রান্ত ব্যক্তি, একজন ভদ্র ব্যক্তি, সম্মানিত ব্যক্তি যে লজ্জাশীল দেখতে পারবে, খারাপ লাগছে লোকজনের সাথে বেরবার করে দাঁড়িয়ে থাকবে, একটু হতেই পারে না আপনারা, বুঝতে পারছেন? লেডিস মার্কেট পাশে, লেডিস মার্কেটে নির্লজ্জরা অবাধে ঘুরছে, মেয়েদের আশপাশে এদিক সেদিক তাকাচ্ছে, শত শত মেয়েদের দিকে নজর দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত সম্ভব এদিক থেকে ওই মেয়ে আসছে, এই তাকাতে 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 যত দূর পর্যন্ত, আরে কিছু দেখতে না পায়, একটু হাতের আঙুল যদি দেখতে পায়, চোখের একটু ফাটল দেখতে পায়, ওইদিকেই তাকাচ্ছে ও। কিন্তু একজন ভদ্র মানুষ যে লজ্জাশীল, সে কখনো তাকাতে পারবে না। মহিলা আসলে নিচে পল্লীল ময়া বুদ্ধমের আফসার দৃষ্টি নত করে নেবে। এই লজ্জা হচ্ছে প্রশংসা, যেই লজ্জা ভালো কাজে কি করে উদ্বুদ্ধ করে। আজান হয়ে গেছে আর বাইরে দাঁড়িয়ে থাকবেন, লজ্জায় মসজিদে ঢুকছে, ভালো কাজে আপনাকে উদ্বুদ্ধ করলো এই লজ্জা, পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখলো, সেই লজ্জা হচ্ছে প্রশংসা। কিন্তু যেই লজ্জা নিন্দনীয় বর্জনীয় খারাপ, যেই লজ্জার কথা এখানে বলা হয়, সেটা হচ্ছে এলিম শিখতে বাধা, একটা সুন্নত আমল করতে বাধা, বেদাত ছাড়তে বাধা, লজ্জা লাগছে, সবাই সম্মিলিত মোনাজাত করছে আমি কি করে ছাড়বো, লজ্জা লাগছে রবুল এদেন করতে, লজ্জা লাগছে আমিন বলতে, হ্যাঁ লজ্জা লাগছে আমার বাপ মা মারা গেছে, সবাই গ্রামে অনুষ্ঠান করছে, ভোজ করছে, খাওয়া দাওয়া করছে, আমি যদি না করি লোকে কি বলবে, ঠিক না? এই লজ্জা নিন্দনীয় গুনাহের কাজ, তার সবসময় লজ্জা কিন্তু প্রশংসনীয় নয়, মনে রাখতে ভালো। এই লজ্জা ভাষাটি এমন একটি ভাষা যে ভাষা সম্পর্কে জানতে হবে, সবসময় লজ্জা চলবে না, সব ক্ষেত্রে লজ্জা চলবে না, আবার সব ক্ষেত্রে লজ্জাহীন হলে চলবে না। দিন শিখার ক্ষেত্রে সাহস থাকতে হবে, হিম্মত থাকতে হবে, লজ্জা কিসের আছে ভালো কথা জানবো। হ্যাঁ গোপনীয় মানুষের পুরুষ নারী যে সব মাসাইল আছে জিজ্ঞাসা করতে লজ্জা লাগে, আরে ওস্তাদ দিয়ে কেমন করে জিজ্ঞাসা করব, না 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 জিজ্ঞাসা করতে হবে, আপনাকে জানতে হবে মাসাইল, বুঝা গেছে না? মহিলা যদি মহিলা ওস্তাদ দিয়ে জানতে পারে তার সবচেয়ে তো ভালো, কিন্তু মহিলা ওস্তাদ দিয়ে জানা সম্ভব না, হয়তো পুরুষ ওস্তাদের কাছে জানবে, অবশ্যই জানতে হবে এমন জটিল মাসালা, যে মাসালাগুলি সম্পর্কে ভালো কোনো আলেমা মহিলা নেই, একজন মহিলা পুরুষের কাছে জানতে পারে, ভদ্র ভাষা কোনো লজ্জা নেই, এই কথাগুলি আসবে। বলছেন ইমাম মুজাহিদ রহমতুল্লাহ, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিন, লজ্জাশীল ব্যক্তি ইলম হাসিল করতে পারবে না, ওয়ালা মুস্তাকবির, অহংকার ব্যক্তিও এলম হাসিল করতে পারে, যার মধ্যে অহংকার আছে কখন এলম হাসিল করতে পারবে, বড় বড় যেগুলো জেনারেল শিক্ষিত লোক, এমন বিশেষ করে যদি বেদাতি মাদ্রাসার পড়া হয়, আরে আমি দাওরা ফারিগ এসেছি, আমি ডবল কামিল করে এসেছি, ইসলামিক সেন্টারে গিয়ে এইসব লেবারদের সাথে ক্লিনারদের সাথে শিখতে যাবো, ও সবকে আপনাদেরকে লেবার মনে করে, সবগুলিকে মনে করে যে ক্লিনার, হ্যাঁ জানে না ও জাহেল যে এখানে প্রফেসর থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সবাই আসে, সবার আসার অধিকার আছে, আলহামদুলিল্লাহ সর্বস্তরের লোক এখানে আসে, কথা বোঝা গেছে না? তো এই বিদাতি মোল্লারা মাদ্রাসা পড়ুয়ারা যে হেদায়ত পায় না, তার পিছনে কারণ হচ্ছে অহংকার, এলেম হাসিল করতে পারে না, তৌহিদের দেশে আছে, তৌহিদের কিছু শিখে যায় না, 20 বছর 30 বছর এখানে ব্যবসা বাণিজ্য করে আর লক্ষ লক্ষ রিয়াল নিয়ে গেছে,
কিন্তু চরম বিদ্বেষী সৌদি আরবের দুশ্মন, সৌদি আরবের এরা তাওহীদের দুশ্মন, সুন্নতের দুশ্মন, বিদআত ভক্ত শিরক ভক্ত। কোন সংশোধন হয়নি, কারণ মুস্তাকবির অহংকারী, অহংকারী। এইরকমই জেনারেল কিছু শিক্ষিত লোকেরা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় উচ্চ শিক্ষিত, ইসলাম সেন্টারে যাওয়া দেখছি যে নিচেও বসছে, কখনো চেয়ারে কখনো নিচে, এখানে দুই রকমের ব্যবস্থা আছে, লোকজন বেশি উঠে নিচে, এটা আমার জন্য মানে স্বভাব হয় না, কখনো এরকম হাসিল করতে পারবে, পারে না। বড় বড় যে পুঁজিপতি আছে এখানে, যথেষ্ট আছে বাঙালি পুঁজিপতি, আছে না, অহংকার বাধা, পয়সার অহংকার কার মধ্যে, কার মধ্যে ক্ষমতার অহংকার, কার মধ্যে শিক্ষা দীক্ষার অহংকার, কার মধ্যে প্রভাব প্রতিপত্তির অহংকার, আমি অনেক উঁচা সিনিয়র লোক, পার্সোনাল জানব। এই জন্য যেসব লোকের ইসলামিক সেন্টারে আসে না আর পার্সোনাল টেলিফোন করে, আমি তাদের উপর ভক্তি রাখি না, ক্লিয়ার কথাবার্তা আমার সবসময়। কিন্তু একজন কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র প্রফেসর বাংলাদেশ, সে আমার বাসায় কয়েক বছর আগে বাসায় কিছু আবার ইউনিভার্সিটিতে প্রফেসর লেকচারার আছে যারা আমাদের সাথে ভালো সম্পর্ক রাখে এবং তারা সেন্টারের সাথে যোগাযোগ রাখে, তো ওদের কাছ থেকে কার কাছ থেকে যে বাসার নম্বরে দেখছি জোহর থেকে আসার মাঝখানে বিশ্রামের সময় সেই সময় টেলিফোন দিয়েছে, মাসালা জান জীবনেও সেন্টারে আসবে না, আর তুমি মাসালা জানার জন্য আমার বাসার নম্বরে, আমি এটা কখন পছন্দ করি, তুমি যতই বড় লোক, কথা বোঝা গেছে না, যতই বড় মানুষ হও না কেন, তোমার চাইতে অনেক বড় আমার কাছে দিনের এলে, সুতরাং তার গুরুত্ব থাকতে হবে, তার গুরুত্ব থাকতে হবে। ইমাম বুখারী রাহমাহুল্লাহকে সেই যুগের যে রাজা ছিল, বাদশাহ ছিল, খলিফা আব্বাসি আমলের বলেছিল বা বলেছিলেন যে আমার রাজার ছেলেরা, হ্যাঁ এরা কি করে জনগণের সাথে আপনার সাথে লেখাপড়া করবে মসজিদে গিয়ে, তো আপনার বুখারের দাসটা আমার রাজ পেলে সে রাজ দরবারে এসে আপনাকে ভালো জায়গায় বসতে দেওয়া হবে আর সেখানে আমার বাচ্চাদেরকে খাস করে একটা দাস দিতে হবে, বলেছিলেন যে জাজাকাল্লাহ খাইর, এটা আমার দ্বারা সম্ভব না, এলেমকে আমি এলেমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমি অবমাননা করতে চাই না, যে যেখানে গরিব আসতে পারবে না, জনগণ আসতে পারবে না, আর রাজার ছেলেরা শুধু সেই নীতিতে বিশ্বাসী আমি আলহামদুলিল্লাহ, সেই নীতিতে বিশ্বাসী আমার কাছে একটা গরিব সম্মানিত, একটা ক্লিনার সম্মানিত, সে যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শিখে, আমার কাছে অনেক বড় পয়সাওয়ালা তেমন কোনো মূল্য রাখে না, যদি সে আল্লাহ রাব্বুল আলমিনের দিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তাওহীদ সুন্নাহ শিখার আগ্রহ রাখে, সে আমার মুসলিম ভাই, সেটা আলাদা কথা, মুসলিম ভাই হিসাবে ভালোবাসা আছে, ভক্তি আছে, যতটা তার মধ্যে কল্যাণ আছে তত। অহংকার যেন না থাকে, অহংকার মুক্ত হতে হবে। আমরা মাদ্রাসায় শিক্ষকতা, আমি আলহামদুলিল্লাহ 7 বছর আর 3 বছর 10 বছর মাদ্রাসায় দৌড়া মাদ্রাসায় শিক্ষকতা করেছি, বুখারি মধ্যে পড়িয়েছি, দেখেছি বেশ কিছু শিক্ষক তাদের অহংকার কাজ করে, আবার কিছুর বিপরীত আলহামদুলিল্লাহ আমার চাইতে বা আমাদের চাইতে বয়সে বড় কিন্তু কোনো একটি কিতাবে কোনো একটি জিনিস বুঝতে পারছেন না, এসে জিজ্ঞাসা করার কোনো লজ্জা মনে করে, এবং যাকে জিজ্ঞাসা করবে যার কাছ থেকে উপকৃত হবে তারও কিন্তু আদব আখলাক ঠিক থাকা উচিত, এমন নয় যে আপনার কাছ থেকে কেউ জানলো, হ্যাঁ এলেও শিখলো, বড় মানুষ, হ্যাঁ ভালো আলেম, আর তারপরে তখন আপনি ছাত্রদের সামনে বর্ণনা করা শুরু করলেন বা অন্য অন্য স্টাফের সামনে বর্ণনা করা শুরু করলেন, যারে তোমাদের অমুক শিখুক না, ও আমার কাছে রাত্রে মাসলা জিজ্ঞাসা করে তোমাদের সকালে পড়াবে, এটা চরিত্র হইল না, মানহানি হইল, এরকম বদ চরিত্র কিছু শিখুক না, মোটেই না, এটা আলেমের তালেব এলেম আদব নাই, কথা বোঝা গেছে না, ঠিক তেমন বিপরীতটা, যারা অহংকারী কেমন করে ওর কাছে জানবো, সেও মাদানি আমার মাদানি, হ্যাঁ সেও যতটা পড়াশোনা করে, হ্যাঁ করে করেছে আমিও করেছি, হ্যাঁ সুতরাং তাকে কেমন করে জিজ্ঞাসা করবো, আমি ছোট হয়ে যাবো, কখনো অহংকারী কখনো এলেম শিখতে পারবে না, যে কোনো ময়দানে অহংকারী হবে, আপনি জানেন না এটা রোগ, হাদিসে বলছি জানেন না এটা কি রোগ, আর ওর ঔষধ হচ্ছে কি, হাদিস জানা আছে এই মর্মে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইন্নামা শা শিফাউল আইয়ে আসওয়াল, অজ্ঞতার চিকিৎসা শিফা হচ্ছে, ঔষধ হচ্ছে আসওয়াল, জিজ্ঞাসা করা, যে জানে থাকে। যখন একটা একজন সাহাবী কি করেছিল, ওই যুদ্ধের মাঠে আহত হয়েছিল, মাথা জখম হয়েছিল, আর তারপরে তাদের যে আমির ছিল অভিযানের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না ওই সফরে, ও বলছে তো ওর গোসল ফরজ হয়ে গেছে, মানে স্বপ্ন দর্শে যে গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে, তোমাকে গোসল করতে হবে, তো তাই আমার মাসলাই জানতো না, গোসল করিয়ে দিয়েছে ওই অবস্থায়, মাথা জখম হয়ে আছে আর সে অবস্থায় গোসল করিয়ে দিয়েছে, মাথায় ধরে গেল পানি, আর তারপর ওই সফরে ওই সাহাবী মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা যখন এসে মদিনায় শোনানো হইল, তখন কি বলেছিলেন, কাতালুহু কাতালাহুল্লাহ, সে একে খুন করেছে ভুল ফতোয়া দিয়ে, আল্লাহ তার সর্বনাশ করুন, বরবাদ করেছে জীবনটাকে, ইন্নামা শিফাউ আইয়ে আসওয়াল, অজ্ঞতা, তুমি জানতে না, তাহলে তার চিকিৎসা ছিল, জিজ্ঞাসা করেন কেন না জানে ফতো দিল, যে তার প্রাণনাশ করলে তো, যেমন তেমন বিষয় নয়। জি, এখন দ্বিতীয় উক্তিটি আমার বোখারী মতলে বলছে, বাকারাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিমান নিসাউ নিসাউল আনসার, সবচেয়ে ভালো নারী হচ্ছে আনসারীদের নারীরা, আনসারি মহিলারা, মুসলিম সমাজে মুহাজিরদের স্ত্রীরা বা মুহাজির মা বোনেরাও ছিল, আর আনসারি মদিনার অধিবাসী মহিলারাও ছিল, দুই রকম সাহাবিয়াত। তাহলে বলছেন নিমান নিসাউ নিসাউল আনসার, সবচেয়ে উত্তম হচ্ছে আনসারি মহিলারা, আনসারি রমণীরা, কেন, লাম ইয়ামনাহুন আল হায়া আন ইয়াতাফাক্কাহনা ফিদ দ্বীন, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করায় তাদেরকে কোনো লজ্জা বাধা দেয় না, লজ্জা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে যে মাসলা জিজ্ঞাসা করতে একটু লজ্জা লাগে, তাও জিজ্ঞাসা করতে জানতে হবে, কোনো লজ্জা নেই। দ্বীন সম্পর্কে জানার জন্য, আমি জানি বেশ কিছু মহিলারা আছে, দ্বীন সম্পর্কে জানা জরুরি, তারপরেও ও শেখদেরকে কেমন কেন মশলা জিজ্ঞেস করবো, সাধারণ মশলা হয়তো শেখদের সাথে কথা বলা অভ্যাস নেই, আর তারপরে শেখের সাথে কোনোদিন যোগাযোগ নেই, যে কোনো শেখেরই হোক না কেন, পক্ষান্তরে দেখা যাচ্ছে যে যার সাথে খাতির আছে অন্য অন্য ফাসেক ফাজের পুরুষ, দেবর ভাসুর দুলাভাই আর আত্মীয় স্বজন খালাতো মতো ভাই, ওদের সাথে অভাবে গল্প করছে, খিদে কোন আবার দিন হইল, তেমন কোন দিন হইল, কথা বুঝতে পারছেন না, পারছেন না, ব্যালেন্সটা ঠিক থাকবে, যতটা প্রয়োজন ততটা আপনার জন্য বৈধ, আর প্রয়োজনের বেশি কারোর সাথে আপনি গল্প করছেন লম্বা টাইম ধরে, আর জরুরি মাসালা চা তা জানতে লজ্জা পাচ্ছেন, কারণ তার সাথে কথা বলতে অভ্যস্ত না, ভুল তরিকায়। গ্রামের লোক হলে কোনো পর্দা নেই, ওদেশের পর্দা দেশীয় পর্দা বুঝেন অনেক, আমাদের গ্রামাঞ্চলের পর্দায় আমি আলোচনা করি, গ্রামের লোকের জন্য কোনো পর্দা নেই, পরিচিত অমুকের ছেলে, হ্যাঁ অমুকের ভাই, আমাদের গ্রামের কোনো পর্দা নেই, এখানেও মেলা ফ্যামিলি আছে, কোনো পর্দা নেই, কিন্তু গ্রামের ছেলে সেই জন্য, গ্রামের লোক সেই জন্য, আর যদি দাড়িওয়ালা লোক হয় লজ্জা লাগে কথা বলতে, আলে হুজুর হইলে লজ্জা লাগে, ফেরিওয়ালা হলে লজ্জা লাগে না, ফেরিওয়ালার সাথে গল্প করছে, চুড়ি কিনছে, চুড়ি পরিয়ে দিচ্ছে, দেখেছেন এই সব জিনিস গ্রামে, কোনো পর্দা নেই, দাড়িওয়ালা দেখলে, হ্যাঁ মুরব্বী দেখলে, একটা কলেজের লোক দেখলে, সাথে সাথে পাছাটা ঘুরিয়ে দিল, ঘন্টা টেনে নিলে, এর নাম তো ইসলাম নাকি, অজ্ঞতা, লজ্জা দিন শিখতে বাধা দেয় না আনসারি মহিলাদেরকে, এই জন্য আনসারি মহিলারা কি সবচেয়ে ভালো মহিলা, তাহলে এটা ভালো বৈশিষ্ট্য, যদি প্রয়োজন আছে দিন জানো না দিন জানো, বিনা কাজে আপনি চ্যাটিং করতে থাকবেন, কথা বলতে থাকবেন, অথবা আপনি ভয়েস দিতে থাকবেন, অথবা আপনি বিরক্ত করতে থাকবেন, বারবার মশলা দিচ্ছ, না না না, কোন প্রয়োজন করে না। 130 নম্বর হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে দুটো হাদিস নিয়েছেন, প্রথম হাদিস আন যায়নাব ইবনাত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামার মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন তার মাতা আন উম্মে সালামা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যিনি উম্মুল মুমিনিন, মুমিনদের জননী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, ওহদ যুদ্ধে আহত হয়েছিলেন তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা, আর তারপরে অসুস্থ কয়েকদিন থেকে তিনি শাহাদাত বরণ করেছিলেন, ইন্তেকাল করেছিলেন,
তার ছোট ছোট বাচ্চারা ছিল, তাদের দেখাশোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে বিয়ে করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহতে দিন দুনিয়ার অনেক রহস্য রয়েছে, অনেক তত্ত্ব রয়েছে। সৎ উদ্দেশ্য ছিল, বড় বড় সৎ উদ্দেশ্য, বাচ্চাগুলোকে দেখাশোনা করত। যে এই উদ্দেশ্যে বিয়ে করে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, মানে কুমারী 15 বছর 16 বছর করছে, আমাদের কিছু দিনই ভাই আছে। এর নাম দিন আর তাকওয়া নয়, আর এর নাম সুন্নতের বাস্তবায়ন নয়। জি, রাসূলুল্লাহ সেই একটি কুমারী ছাড়া কাউকে আর পানি কেন করেনি? কথা বলছেন না? এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার মেয়ে যে জাইনাব ছিলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তিনি কিন্তু প্রতিপালিত হয়েছেন, তার আম্মাকে, তার বাপ তো আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বসলেন, তখন এই ছোট্ট কচি মেয়ে 1 বছরের মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তিনি রবিবার কেরাবে আল্লাহ কোরআন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হারাম যেসব নারীরা তাদের পর্বন করেছে, সেখানে রবিবার কোন একজন মহিলাকে বিয়ে করলেন আর তার মেয়ে আছে, তার মেয়ে আগের স্বামী আছে, তাহলে এই মেয়েটা আপনার জন্য হারাম হয়ে যাবে যখন তার মায়ের সাথে আপনার মিলন হয়ে যাবে। একবার মিলন, মিলন যদি না হয় শুধু কবুল হয়েছিল আর তারপরেই ছেড়ে দিলেন, দেখা সাক্ষাৎ হলো না, তাহলে ওই মেয়ের খারাপ হচ্ছে। এই মাসালা আল্লাহ কোরআনে কারীম স্বয়ং বর্ণনা করেছে। তো ইনি ছিলেন রবিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তরবিয়ত হয়েছে, তাহলে দিন শিখার কত সুবর্ণ সুযোগ পেয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিনের মেয়ে তিনি, সুতরাং তিনি বড় আলেমা এবং ফাতিহা হয়েছিলেন, মহিলাদের মাঝে বড় আলেমা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরে বড় একজন ফাতিহা এই জানা রাদিয়াল্লাহু। বাল্য জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সুতরাং এই অর্থে সাহাবী আপনারা যেতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শিখা, ছোট্ট ছিলেন তখন তেমন কিছু বুঝতেন না, কিন্তু মাকে পেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি পেয়েছেন জি, এবং সেখানে তরবিয়ত পেয়েছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা থেকে বর্ণনা করছেন। উম্মে সালামা থেকে তারা তিনি বলছেন, যা উম্মে সুলাইম ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আর এক মহিলা উম্মে সুলাইম, এই উম্মে সুলাইমের নাম রোমাইসা ছিল। আমাদের দেশের লোকেরা এই নামটিকে বিকৃত করে কি বলে, নাম রাখে কিন্তু, কিন্তু রোমাইসা কেউ বলে না, কি বলে রোমিসা, রাখে না রোমিসা নাম নাই বাঙালি সমাজে, আচ্ছা রোমিসা, আসলে রোমিসা শব্দ না, কি রাখবেন রোমাইসা। এই উম্মে সুলাইমের নাম ছিল রোমাইসা। ইনি কে ছিলেন, কার মা বলতে পারেন? আনাস রাদিয়াল্লাহু তাআলার মা ছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল আবু তালহার সাথে, তার আগের স্বামী থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই আনাসকে নিয়ে ছোট ছেলে বিয়ে বসলেন তার আগের স্বামীর ইন্তেকালের পরে আবু তালহার সাথে। আবু তালহার বাড়িতে ছেলেটা তেমন শিখার সুযোগ পাবে না, দেখি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরখাস্ত করি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম হিসাবে আমার ছেলেটাকে কবুল করে নেন, তাহলে একটা ভালো সুযোগ পাবে, আমার ছেলেটা সরাসরি তরবিয়ত পেল, প্রতিপালন পেল কার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে, ছোট ছেলে, মাত্র কয়েক বছরের ছেলে, তাকে নিয়ে এসে হাজির রাসূলুল্লাহর কাছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই আনাস ইবনে হাজা, এই ছেলে খাদেম, কয় ইয়া রাসূল, আপনার খাদেম, আপনি একে সাদরে গ্রহণ করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর মদিনা হিজরতের পর থেকে শুরু করে, কারণ অন্য হাদিসে রয়েছে আনাস রাদিয়াল্লাহু বলছেন খাদাম তো রাসূলুল্লাহ আশার সারির, রাসূলুল্লাহ আমি খেদমত করেছি কতদিন, 10 বছর, কোনো কাজ করতে বলেছেন করিনি, বিলম্ব করেছি, করিনি, করছি করছি, কখনো চার্জ করেননি যে লেমা আলম তাফাল, কেন করলেন কাজটা, এই কাজটা কত উত্তম চরিত্র অধিকারী সাইয়েদুল মুরসালিন ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুসলিমের জন্য নয়, কাফেরের জন্য, শুধু মানুষের জন্য নয়, পশু পাখির জন্য, উটের জন্য, গাছপালার জন্য, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর জন্য তিনি রহমত ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে কাফের মুশরিকরাও জানল না, মুসলিম সমাজের মুনাফিকরাও উপলব্ধি করল না, আর যারা শিরক বিদাতে ধর্মকর্ম করে রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়ে, তারাও ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, না আল্লাহর কদর করলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ মর্যাদা দান করে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যথাযথ মর্যাদা দান করে কোরআন সুন্নাহর অনুসারে, তাই প্রতিটি কথা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি তার জীবনের সিরাত আমাদের কাছে দুনিয়ার সমস্ত কিছু চাইতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এটা হচ্ছে আসল ভালোবাসা এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসল ডিফেন্স করা প্রতিবাদ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করা পাশে দাঁড়া কাফের এই হইচই এত ভয় পায় না যত ভয় পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালনে এর জন্য কাফেরের গায়ের জ্বালা এই দাড়ির উপর কাফেরের গায়ের জ্বালা এই হেজাব পর্দার উপর সবচেয়ে বেশি জ্বালা কাফেরের গায়ের জ্বালা যদি কাউকে দেখে ট্রাকনার উপর প্যান্ট পরে আছে কাফের মুনাফিকরা এগুলো নিয়ে না সবচেয়ে বড় শত্রুতা করছে না হেজাব বন্ধ করো ফ্রান্সে আল্লাহ লানত হোক এই সব জালিমদের উপর যারা হেজাবকে নিষিদ্ধ করছে মিছিল নিষিদ্ধ না খুব করবে বিক্ষোভ কারণ গণতান্ত্রিক পথ তোমার অধিকার আছে কিন্তু হেজাব করতে পারবে না তাহলে ভয় পায় কোনটাকে হ্যাঁ মিছিলকে বিক্ষোভকে ভয় পায় হ্যাঁ অবরোধকে ভয় পায় না হেজাবকে ভয় পায় হেজাবকে ভয় পায় দাড়িকে ভয় পায় টাকনার উপর কাপড় থাকলে ভয় পায় মসজিদ ফজরে ভর্তি করে দেন ভয় পায় এগুলোতে ভয় পায় তা বুঝছেন না বোঝার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি কুফরি শক্তি যেই বিষয়গুলিকে ভয় পায় সেগুলিতে আমাদেরকে শক্তিশালী হতে হবে তারা নিজের ঘরে থেকে শান্তিতে থাকতে পারবে না ভীত সন্ত্রস্ত থাকবে তোরহে বোনা বিহি আদু আল্লাহ আল্লাহ শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করতে হবে দিনকে আপনি ধরার মাধ্যমে এবং দিন মজবুত করার মাধ্যমে দিনকে তাদের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে এইটাকে ভয় পায় দিনের দাওয়াতকে সবচেয়ে বেশি ভয় পায় দিনের দাওয়াতের নামে কোথাও পারমিশন নেই তাদের দেশে দিনের দাওয়াতের জন্য ভিসা চাই কখনো দেবে না সবচেয়ে বেশি ভয় পায় তারা যে তাদের ঘরে ঘরে ইসলাম ঢুকে যাবে জি তো বলছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি বলছেন যে কোন কাজ করতে বলেনি আমি করে ফেলেছি বলেননি যে লিমা ফাআল কেন করলেন কি করতে বলতো কিন্তু আমরা আমাদের অধীনে যারা আছে বলি না বলি না ধর একটা টি বয় চা নিয়ে চলে এসে কে তোমাকে চা আনতে বললো বলি না বলি না হ্যাঁ হ্যাঁ টাইম চলে যাচ্ছে চা দেয় আসার 15 মিনিটের মধ্যে চা দেয় ধরেন চা আসেনি 1 ঘন্টা চা এলো না আসলোই না সেদিন চা কি ব্যাপার তুমি চাটা দিলে না কেন করেন না কেন এটা ছোট্ট উদাহরণ দিলাম এর চেয়ে তো বড় বড় এই স্ত্রীকে বলছেন কে তোমাকে আজকে এটা পাক করতে বলেছে কেন এটা করনি বলছেন না এটা চরিত্র তো রাসূলুল্লাহর চরিত্র নাই সুবহানাল্লাহ খাদেমের সাথে স্ত্রী তার চেয়ে কত বেশি মর্যাদা রাখে কত বেশি আপনার হিতাকাঙ্ক্ষী তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে হবে না কাজে কর্মে জীবনে তার সিরাতের বাস্তবায়ন করতে হবে জীবনে কাউকে বলেন নিশ্চয় কাজ করো কারণ দর্শাও একবার তো এসেছেন আনাসকে খাদেম হিসেবে দিয়ে গেছেন আর এই মাস আল্লাহ জিজ্ঞেস করতে এসেছিলেন বলছেন فقال يا رسول الله يا الله رسول ان الله لا يستحي من الحق আল্লাহ হক কথাই সত্য কথাই ভালো কথাই কখন লজ্জা করেন না যেখানে আল্লাহ লজ্জা করেন না তা আমি কেন লজ্জা করব এটা ভূমিকা কোন একটা কথা বলার জন্য ভূমিকা হইলে ভালো তা আমাদেরকে এই বাকভঙ্গিমা শেখানো হয়েছে তাই না তিনি তো সরাসরি এসে মশলাটা জিজ্ঞেস করতে পারতেন কিন্তু এটা ভূমিকা বাঁধলেন হ্যাঁ ফাহাল আলাল মারআতি মিন গুসলিন ইযা তালামাত তাহলে আমি একটি মাসলা জিজ্ঞেস করছি তা হচ্ছে যে মহিলাদের কি কি গোসল করতে হবে মহিলার উপর কি গোসল ফরজ ইযা তালামাত যদি স্বপ্ন দোষ হয়ে যায় মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে কি তার উপর গোসল ফরজ হবে মাসলা জিজ্ঞেস করলেন স্বপ্ন দোষের বিষয়টি এমনি লজ্জা লাগে লজ্জা কর তাই না আর তা যদি আবার মহিলার স্বপ্ন দোষ হয় আর মহিলাকে বলতে হয় কত লজ্জা বিষয় তারপর এলেম শিখতে হবে আমার গোসল ফরজ কি ফরজ নয় স্বপ্ন দোষ বললে
আর স্বপ্ন দোষ দুই রকম, স্বপ্ন দোষে বীর্যপাত হইতে পারে আবার নাও হইতে পারে, ঠিক না? স্বপ্ন দোষ কখনো কখনো দেখলেন যে সহবাস হয়ে গেল, কিন্তু দেখছেন যে কাপড়ে কিছুই নেই, ভিজেনি, তার মানে বীর্যপাত হয়নি, হতে পারে না, পারে না। তাহলে স্বপ্ন দোষ দুই রকম, স্বপ্ন দোষ হলে গোসল ফরজ কিনা, আর তাও মহিলার মাসালা। এখন এই লজ্জাকর মাসলা জিজ্ঞাসা করার জন্য ভূমিকা বেঁধে বললেন যে আল্লাহ যেহেতু হক কথায় লজ্জা পান না, সুতরাং এটি হক কথা আমাকে জানতে হবে। এই প্রশ্ন থেকে আমরা কি বুঝতে পারলাম যে যখন প্রশ্ন করলেন আর রাসূলুল্লাহ উত্তরও দিচ্ছেন, কোনো আপত্তি করলেন না, তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম কথা বোঝা যাচ্ছে যেমন পুরুষদের স্বপ্নদোষ হয় তেমন মহিলাদেরও স্বপ্নদোষ হয়, যদিও কম। এই জন্য অনেক মহিলা না করে দিব, ওর জীবনে হয়তো স্বপ্নদোষ হয়নি, সেই জন্য জানেই পুরুষদের স্বপ্নদোষ অনেক বেশি হয়, পক্ষান্তরে মহিলাদের স্বপ্নদোষ অনেক কম হয়। কিছু কিছু মহিলাদের আবার স্বপ্নদোষ হয়, আর বেশিও হয় কারো হয়তো, কিন্তু অধিকাংশ মহিলাদের স্বপ্নদোষ খুবই কম হয়, অনেকের হয়তো হয়ই না। সুতরাং আপনি কি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে তোমাদের কখনো স্বপ্নদোষ হয়, ও তো না করে দিতে পারে, তো সে না করলেও যে কারো হয় না এমন কথা নেই, কথা বোঝা গেছে না? স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হবে মহিলাদের উপর? ফাকালা রাসূলুল্লাহ বললেন ইযা রাআতিল মা, হ্যাঁ গোসল ফরজ হবে যদি পানি দেখতে পায়, মানে ভিজা দেখে বীর্যপাত হয়েছে। তাহলে বোঝা গেল যে বীর্যপাত ছাড়া কাপড় ভিজা নেই, বীর্যপাত হয়নি, কোনো লক্ষণ দেখছেন দেখতে পাচ্ছেন বীর্যপাতের, নর হোক আর নারী হোক, কিন্তু স্বপ্নদোষ মানে স্বপ্নে দেখছেন কারোর সাথে সহবাস হয়েছে, সেটা স্ত্রীর সাথে হইতে পারে, যেমন প্রবাসে আছেন স্ত্রীর সাথে সহবাস হইতে পারে, আবার অন্য কারোর সাথে ভীতি হয়ে যেতে পারে, শয়তান খেলা করছে। সেটা অনেক সময় মানুষের অন্তরে কারো কথার উদ্রেক হইলে, কল্পনা হইলে সেটা হইতে পারে, আবার এমনি বিনা কল্পনা তো হয়ে যেতে পারে, আপনার মনে ওই মহিলার কথা কখনো আসেনি, তারপর হয়ে যেতে পারে, বিচিত্র কিছু নেই। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন, আর সবগুলি ছাড়া গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের কথা, সেটা হচ্ছে স্বপ্ন দোষ হয় শয়তানের পক্ষ থেকে, তাই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান থেকে আল্লাহ যেহেতু সুরক্ষিত রেখেছেন, শুধু রাসূলুল্লাহ স্বপ্ন দোষ হয়নি, এটা মনে রাখেন, কোনোদিন শোনেননি, তাই না? স্বপ্নদোষ থেকে তিনি নিরাপদ, কারণ শয়তানের অনিষ্ট থেকে তিনি নিরাপদ। পক্ষান্তরে আমরা কেউ যতই বড় আল্লামা হয়ে যাক না কেন, যত বড় বুজুর্গ হয়ে যাক না, শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ নয়। সুতরাং স্বপ্নদোষ হতে পারে কারো কম কারো বেশি। স্ত্রীর সাথে থাকলে স্বপ্নদোষ অনেকের হয় না, কারণ হওয়ার সুযোগই হয় না ওইরকম, আলহামদুলিল্লাহ শারীরিক চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, সুতরাং স্বপ্নদোষ হয় না। একমাত্র হবে স্ত্রী থাকা সত্ত্বেও সব স্বপ্নদোষ যদি তার চরিত্রে বক্রতা থাকে, নজর খারাপ থাকে, অন্তরে শয়তান সুযোগ নিচ্ছে বাসা বাঁধা, তাহলে হইতে পারে, ছাড়া ব্যতিক্রম হইতে পারে। জি ইল্লা মাশাআল্লাহ। তাহলে মাসলা জানেন, ফাকাদাত উম্মে সালামা তানি ওয়াজহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মে সুলাইম আসলেন আনাসের মাধ্যমে সাথে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি প্রিয়তম স্ত্রী, লজ্জা পেয়ে গেছে এই মাসলায়, জিজ্ঞাসা তিনি করছেন, উনি কিন্তু লজ্জা পাচ্ছেন না, কিন্তু তিনি লজ্জা, কারণ বিষয়টি লজ্জাকর। তো লজ্জা, মহিলাদের লজ্জা হলে কি করে, লজ্জা হলে কি করে, এটা করে কিন্তু, হ্যাঁ যদি কাপড় টাপড় কিচ্ছু না থাকে তো কি করে, মুখে হাত দিবে, নাকে হাত দিবে, নাক ঢেকে লজ্জা, দেখেছেন না মহিলাদেরকে? কিছু মহিলাদের পর্দা ওইরকম, চেহারা খুলে চলাফেরা করছে, চলাফেরা করছে, আর হঠাৎ করে শেখের সামনে পড়ে গেছে, আরে তুই তো আমাদের শেখ, তাহলে দেখেছে অথবা কাপড়টা এইরকমও পর্দা আছে, মুখ ঢেকে নিয়েছেন। ওয়াকাল বললেন ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়া তাহতালিম আল মারআত, মহিলাদের স্বপ্ন তো সবার হয়, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবি উম্মে সালামা জানছেন না যে মহিলাদের স্বপ্ন, তাহলে বোঝা গেল যে অনেক মহিলা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি তোমার ডান হাত ধুলো ধূসরিত হোক, আরবরা এরকম বলে, কিন্তু এটি আসলে বদ্ধ উদ্দেশ্য নাই, একটু
সজাগ করার জন্য অথবা একটু ধমক দেওয়ার জন্য এই ধরনের কথা বলে। ফাবে মা ইউস ব্যবহার বলা দোষ, যদি স্বপ্নদোষী না হবে, বীর্যই মহিলাদের না হবে, তাহলে তাদের আকৃতিতে সন্তানরা কেমন করে আসে? কোন কোন বাচ্চা মায়ের মতো দেখতে কেমন করে হয়? তাহলে অবশ্যই তাদেরও বীর্য আছে, এই জন্য কি হয় তাদের বীর্য প্রাধান্য পেলে বা তাদের বীর্য বীর্যপাত আগে হলে, যেটা হোক দুটি অর্থ করা হয়েছে, গালাবা শব্দটি এসছে, তাদের বিস্তার লাভ করলে তখন মেয়ে সন্তান হয়, মায়ের দিকে টান দেয়, অথবা মেয়ের মতো দেখতে ছেলে সন্তানই হয়েছে কিন্তু দেখতে বাপের সাথে একটু মিল নাই, না রঙে না ঢঙে, হ্যাঁ বাপ হয়তো খাটো আর মা লম্বা, ছেলে মশালা সব মায়ের মতো লম্বা, তো মায়ের টানে গেছে এই কারণে। 131 নম্বর হাদিস আব্দুল বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিনাশ শাজারি শাজারাতান, গাছের মধ্যে একটি গাছ আছে, লায়াসকুতু ওয়ারাকুহা, যার পাতাগুলি ঝরে পড়ে না, ওয়াহিয়া মাসালুল মুসলিম, সেই গাছটি হচ্ছে মুসলিমদের মতো, হ্যাঁ মুসলিমদের কি মতো, মুসলিমের মতো হচ্ছে গাছ, গাছও আবার মুসলিমদের মতো হয় কোন দিক থেকে? এর আগে কিন্তু এই হাদিস চলে গেছে, পরীক্ষা নেওয়া, কেতাবুল ইলমে এসছে, পরীক্ষা নেওয়া যাবে, ছাত্রদের পরীক্ষা নিতে পারবেন, ছেলে মেয়েদের পরীক্ষা নিতে পারবেন, দেখি কতটা হ্যাঁ অগ্রসর হয়েছে বাচ্চাদের, মাঝে মাঝে পরীক্ষা নিই আমি বাচ্চাদের, সবসময় না খোঁজ নিতে পারলাম, মাঝে মাঝে পরীক্ষা দেখি, জি পরীক্ষা পরীক্ষা নেওয়া যে জায়েজ, এর দলিল এই হাদিস, এই হাদিস থেকে অনেক মাসাইল ইস্তেমাত, তার মধ্যে একটি ইমাম বুখারী ইস্তেমাত করেছেন কি পরীক্ষা নেওয়া জায়েজ বৈধ। আর এখানে এলএম শিখার ক্ষেত্রে লজ্জা প্রশংসনীয় না, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলে, লজ্জায় বলেনি বাপ বসে আছে মুরব্বী, আর বাপের চাইতেও সিনিয়র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও জবাব দিতে পারছেন না, তাদের সামনে ছোট মুখে বড় কথা, বাঙালিরা বলে না ছোট মুখে বড় কথা, পুটপুট করছিস বড়দের সামনে, যা অনেকে ধমক দেয় ছেলেদেরকে, না না এই ধমক দেওয়াটা ভালো, তো আগের যুগের এটা তরিকা ছিল যে নেতা মাথাদের সামনে আর বড়দের সামনে কথা বলতে নেই, না ভালো কথা যদি জানেন তো বলেন, মানুষের উপকার মুসলিমদের মতো, যে মুসলিম তার সার্বিক জীবনে সবার উপকার করে, কার ক্ষতি করে না, মুসলিমের সবটাতে লাভ আছে, মুসলিম দুনিয়ার কাজে মানুষের উপকার করে, দিনের কাজে উপকার করে, দেখা হইলে সালাম দেয়, আর মুসলিম যদি সত্যিকার মুসলিম হয় তাহলে মুসলিমের সাথে বসলে ইমান তাজা হয়, মুসলিমের মাথা থেকে পাপড় জন্তু আপদ মস্তক সবকিছু লাভ আর লাভ, উপকার এবং উপকার, মুসলিমের দ্বারা কখনো ক্ষতি, মুসলিম সেই যার হাত তার জবান থেকে কেউ কষ্ট পায় না। ঠিক ওই রকমই খেজুর গাছ, খেজুর গাছ এটি যার পাতা ঝরে না শুকিয়ে যায়, খেজুর গাছ এমন গাছ যার ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ উপকারী, কোনোটা ফালতু নেই, কোনোটা বিনা কাজে নেই, সবটাতে লাভ আছে, খেজুর বিচিতে পর্যন্ত লাভ আছে, ওটাকে খাওয়া, এমন খেজুর বিচির গাহু আমাকে খাওয়াইছে এখানে একজন শেখ আছে, খেজুর বিচির প্রতিবেশী মসজিদের মন, জি খেজুর বিচিকে পিসে গাহু আনছি, অনেক শক্তিশালী, খেজুরটা শেষ হয়ে যাওয়ার পরে খেজুরের বিচিটা চুষতেই থাকে, চুষতেই থাকে, যত চুষবেন তত বেশি শরীরের জন্য উপকারী, লালা বেরো যে লালা আপনার হজম শক্তি বাড়বে। হাদিসুনি মাহি, আচ্ছা তোমরা বলো তো সে গাছটি কি, পরীক্ষা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকা নাসু সাজারিল বাবাদি, লোকেরা কিন্তু গ্রাম অঞ্চলের গাছ নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিয়েছে, সবার ব্রেন চলে গেছে কোন দিকে, গ্রামের গাছপালার দিকে, শহরে মদিনা শহরের দিকে আর কেউ তাকাচ্ছে না, অথচ মদিনার চারিদিকে খেজুরের বাগান আর বাগান বাগান আর বাগান এখনো তখন, ওয়াকাফি নাফসি, কিন্তু আমার মনে মনে এই কথা একবার গেঁথে গেছে, আর না নাখলা তো সেটি হচ্ছে খেজুর গাছ, কাল আবদুল্লাহ আবদুল্লাহ বিন উমার বলছেন রাদিয়াল্লাহু তাআলা, ফাস্তাহি, এই তো আমি লজ্জা পেয়ে গেলাম উত্তর দিতে, লজ্জা পেয়ে গেলাম রাসূল জিজ্ঞাসা করলেন কিন্তু উত্তর জানা সত্ত্বেও দিলাম না লজ্জায়, লজ্জা কিসে বাধা দিল, এলেমের কথা পেশ করতে বাধা দিল, প্রশংসনীয় না। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ লোকেরা বললো যে আমরা তো বলতে পারলাম না, হে আল্লাহ রাসূল আখবার না বিহা, আপনি বলে দেন, অন্য অন্য সাহাবীরা কেউ বলতে পারলেন না, একমাত্র আব্দুল্লাহ ইবনে উমার ছাড়া কেউ বলতে পারলেন না,
কিন্তু তিনি বলেননি লজ্জায়, ফাকা রাসূলুল্লাহ সাহিয়ার নাখলা, তো রাসূল বললেন সেটা তো খেজুর গাছ, খেজুর গাছের পাতা ঝরে না। কাল আবদুল্লাহ, আবদুল্লাহ তখন বলছেন আব্বাকে, উমর রাদিয়াল্লাহু মজলিস বসে, হাদাসতু আবি বিমা ফি নাফসি, আমি আমার আব্বাকে বললাম যে আমার মনে কিন্তু এই কথা গেঁথেছিল, আর আমি বলতে গিয়ে বললাম না, লজ্জায় বললাম না যে আপনারা বসে আছেন, অবাক সিদ্দিক বসে আছেন, কেমন করে বলবো। ফাকালা, বললেন তখন কে বাবা উমর রাদিয়াল্লাহু আনতা কুনা কুলতাহা আহাব্বু ইলাই মিন আন ইয়াকুনা লি কাযা ওয়া কাযা, তুমি যদি সেটা বলে দিতে তাহলে সেটা আমার কাছে অধিক প্রিয় হতো, আমার জন্য এত এত ধন সম্পদ চাইতে। আর আরবদের মধ্যে সবচেয়ে মূল্যবান ধন সম্পদ ছিল লাল উঠ, উঠের বেশি তারা চিন্তাই করতেন না, না পেট্রোল, না রিয়াল, হ্যাঁ, না বড় বড় চাকরি, না আর কিছু, তখন তার মূল্যবান কি ছিল সম্পদ, উঠ ছিল। সুতরাং লাল উঠের চাইতে আমার জন্য উত্তম হইতো, বাবা তুমি বলনি কেন, কারণ বাপ চাই যে আমার চাইতে বড় হোক ছেলে, প্রত্যেক বাপ চায়, প্রত্যেক মা চায়, কিন্তু বাপ মা ছাড়া পৃথিবী কেউ চায় না, ব্যতিক্রম হতে পারে, খাজারও একটা খুঁজে পাবেন না যে আমার চাইতে বড়, ভাইও মায়ের পেটের ভাই ভাববে না যে আমার চাইতে বড় হোক, অসুবিধা দেখবে আমি পারলাম না, আমার চাইতে বড় হোক, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু বাপ মা, প্রত্যেক বাপ মা সৎ অসৎ, আরে আমি না হয় মূর্খ থেকে গেছি, আমার ছেলেটাকে আমি কিছু করবো, আমি না হয় দিন শেখতে পারি, আমার ছেলেটাকে হাফেজে কোরআন করবো, আলেমে দিন বানাবো, বলছে না বলছে না, জি যতই বড় হয়ে যাবে না কেন আরো দোয়া বের হয়, কারণ বাপ জানছে যে আমার সুনাম, আমার ছেলেমেয়েরা যদি বড় হয় তো আমার সুনাম এবং আমার স্মৃতিটা থেকে যাবে, আর তাছাড়া এসব যদি নাও থাকে তবুও খুলুসিয়াত আছে বাপ মায়ের, যেটা পৃথিবীতে আর কারো কাছে পাবে না, শুধু বাপ মার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, দুনিয়া থেকে চলে গেলেও তাদের সাথে ভালো আচরণ করবেন, দোয়ার মাধ্যমে, সাদাকা খেরাতের মাধ্যমে, নেকি পৌঁছানোর মাধ্যমে, শরীর সম্মত। 51 নম্বর অধ্যায়, বাবু মান আস্তাহিয়া ফা আমার গায়রুল সওয়াব, এই অধ্যায় হচ্ছে, আচ্ছা কেউ যদি লজ্জা পায়, জিজ্ঞাসা সরাসরি করতে পারছো না, লজ্জা হইতে পারে, কিন্তু আমাকে জানতে হবে, সুতরাং ফামারা গাইরা বিশাল অন্য কাউকে নির্দেশ দিল যে ভাই এই প্রশ্নটা আপনি আমাকে করে দেন তো, জায়েজ কি না, সেটাও জায়েজ, শ্বশুরকে সব কথা জিজ্ঞাসা করা যায় না, বাপ মাকে সব কথা জিজ্ঞাসা করা যায়, মাসিকের কথা, তারপরে আপনার স্বপ্নদোষের কথা, আর গোসুল ফরজের কথা, এইসব মাসলা যেগুলো যৌন সম্পর্কীয় মাসাইল, হ্যাঁ নারী পুরুষদের গোপনীয় মাসাইল, এগুলি কি বাপ মাকে বলা যাবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক লজ্জা, তখনও ছিল এখনো আছে, শ্বশুরকে বলা যাবে, বলা যাবে শ্বশুর আলেম আর স্বপ্ন দোষের মশলা জানে না, শ্বশুরকে জিজ্ঞেস করতে পারবে, মজির মশলা জানে না, অথবা ফরজ গোসলের মশলা জানতে হবে, ফরজ গোসলের তরিকাটা আব্বা বলে দিন তো পারবে, তাহলে অন্য কাউকে দিয়ে জিজ্ঞাসা করা হবে, তাই ঘটেছে এখানে হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা, বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন কুনতু রাজুলান মাজ্জা, আমি এমন মানুষ ছিলাম যে খুব বেশি মজি আসতো, আমার মজি খুব বেশি আসতো, মজি সবার সমান আসে না, কারো একটু যদি যৌন সুড়সুড়ি আসে তাহলে মজি করিয়ে দিই, কারোর সাথে কথা বলেনি, শুধু একটু মনে পড়েছে স্ত্রীর কথা, ওইদিকে রয়েছে গেছে, অনেকে হয় আর স্ত্রীর সাথে কথা বলছে, প্রবাসীরা এগুলো ভালো করে বুঝে, যাদের স্ত্রীদের কাছে নাই, একটু স্ত্রীর সাথে কথা বললে ওইদিকে, হ্যাঁ কোনো মহিলার সাথে কথা বললে ওইদিকে বসে বসে আছে, মজি বেরিয়ে বসে আছে, আবার কার আছে স্ত্রীর সাথে গল্প হয়ে গেল 15 মিনিট 20 মিনিট গল্প হলো, তারপরে কিছু হয় না, কম বেশি হতে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ তো খুব বেশি মজি নির্গত হতো, মজি মজি কোনটাকে বলে জানেন তো, হ্যাঁ মানি যেটা বীর্য, যেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে, জি মানুষকে সৃষ্টি করে নুতফা, জি শুক্রবিন্দু, আর মজি যেটা কামভাব আসলে, শরীরে কামভাব আসলে, যৌন চাহিদা আসলে, যেটা বেরিয়ে আসলে, যেটা কোনো রঙের থাকে না, মনির রং তো সাদা থাকে, গাঢ় থাকে, এটা বেশি গাঢ়ও থাকে না আর কোনো রং থাকে না, পানির মতো, পানির যেমন রং নেই, আর আপনি হাত দিলে হ্যাঁ চেটে চেটে হয়ে থাকবে, আঠা আঠায় এটা হচ্ছে মজি, আর একটা হচ্ছে ওদি, যেটা রোগের কারণে নির্গত হয়, রোগী মানুষের অনেক সময়
নির্গত হয় আর মনে করে ছেলে বীর্য, বীর্য না রোগের কারণে যখন তখন অসাড় বেরিয়ে যাচ্ছে, জাম দিয়ে বেরোচ্ছে না, সেটা রোগের কারণে চিকিৎসা করবে। তো আমার খুব বেশি মজি আসতো, আমি জিজ্ঞাসা করতে পারছি না, লজ্জা পাচ্ছি, করবোটা কি, কাপড়ে লেগে যাচ্ছে, তো কাপড় সম্পর্কে একটা আমার হুকুম, আর একটা হচ্ছে উজু করতে হবে, উজু ভঙ্গ হয় কি হয় না। ফামারতুল মেঘদাদ, মেঘদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নির্দেশ দিলাম আই ইয়াস আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন জিজ্ঞেস করে। অন্য রিওয়ায়েতে রয়েছে লিমাকান ইবনেতে, কেন লজ্জা পেলাম জিজ্ঞেস করতে সরাসরি, যেহেতু তার মেয়ে আমার সংসারী, লিমাকান ইবনেতে ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু যেহেতু আমার স্ত্রী, শ্বশুর সাহেবকে কেমন করে সমস্যা জিজ্ঞেস করবো, সেই জন্য আমি মেঘদাদ বললাম তুমি আগে জিজ্ঞেস করবে। নবী সাল যেন জিজ্ঞেস করে, ফাসা আল্লাহ, তিনি জিজ্ঞেস করলেন, ফাঁকা আল্লাহ, তখন নবী ফিহিল ওজু, তাতে উজু করতে হবে, উজু ভঙ্গ হয়ে যাবে, মজি নির্গত হলে উজু ভঙ্গ হয়ে যাবে, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে, সুতরাং কাপড় পরিবর্তন করবে যদি পরিবর্তনের অবস্থা থাকে। 52 নম্বর অধ্যায় আছে, বাব যিকরে ইলম আল ফতিয়া ফিল মসজিদে, এই অধ্যায় হচ্ছে এলেম চর্চা করা, এলেম দেওয়া এবং এলেম নেওয়া, শিখাচ্ছেন অথবা শিখছেন, এইরকম ফতোয়া দেওয়া আর ফতোয়া জিজ্ঞেস করা ফিল মাসে মসজিদে, মসজিদে মসজিদে ফতোয়া জিজ্ঞাসা করা যাবে কি না, ফতোয়ার উত্তর দেওয়া যাবে কি না, না বলতে হয় চলো বাইরে তারপর বলছি বলতে হবে। কিন্তু কেউ যদি বলে যে আপনি টাকাটা পাবেন, এগুলো মাসে অনেকে খেয়াল রাখে না, মসজিদে বসে আছেন টাকাটা পাবেন, আপনি ধরেন টাকাটা নেন কিনা বেছেন, ওই যে আপনার কাছে জিনিসটা কিনেছিলেন, অথবা আপনি একটা গাড়ি বিক্রি করছেন, ঠিক আছে মসজিদে বসে আছেন, দেন টাকাটা, কথাবার্তা হলো গাড়ির কত দাম, এগুলো যায় না, গাড়ির দামদর যদি করতে হয়, কোনো মাল সামানে দামদর করতে হয় আর তার সেটা পেমেন্ট করতে হয়, অ্যাডভান্স দিতে হয়, তাহলে কী করতে হবে, হ্যাঁ মসজিদে বাইরে চলে, চলো মসজিদে বাইরে গিয়ে কাজ করি, কারণ রাসূল আছে মনে হাদিস রয়েছে, কেউ যদি তুমি দেখো এমন কোন ব্যক্তি, ইযা রাআইতুম মাই ইয়াবতাউ ফিল মসজিদে, মসজিদে সে ক্রয় বিক্রয় করছে, ফাকুলু, তাহলে তোমরা বলো, লা আরবাহ আল্লাহ তিজারাত, তোমার ব্যবসা আল্লাহ যেন কোনো হ্যাঁ লাভ না দেয়, মুনাফা না দেয়, বর্তমানে করবে রাসূলুল্লাহ, মসজিদ এই কাজের জন্য তৈরি করা হয় না, যে দুনিয়াদারি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। মসজিদ যদি হারানো বস্তুকে খোঁজ করে, কেউ সে বলছে যে আমার একটা কিছু হারিয়ে গেছে, আমার ছেলেটা হারিয়ে গেছে মসজিদ, শুনলেন বাইরে কথা বলে লারদ্দাহ আলী বদ্দ দিতে বলছে রসুল্লাহ, এরকম কাজ করবে মসজিদে। এখান থেকে এলেম চর্চা করা, তাহলে মসজিদে কেউ যদি মাদ্রাসার দাসগা বানায় ক্লাস করে, মসজিদে হেফজখানা থাকে, মসজিদে মাদ্রাসার ক্লাস চলছে, যে কোনো ক্লাস চলছে অথবা সাপ্তাহিক কোনো ক্লাস চলছে, যে কোনো অসুবিধা নেই, দৈনিক অনেক মসজিদে মাদ্রাসার ক্লাসগুলি হয় কি হয় না, অনেক মসজিদে যেখানে হয়তো ক্লাসরুমের ব্যবস্থা নেই, মসজিদে ক্লাস হচ্ছে, জায়েজ রয়েছে, বরং সন্নাত। জি আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছেন, আন্না রাজুলান তামা ফিল মসজিদে, জনৈক ব্যক্তি মসজিদে দাঁড়ালো, ফাকালা বলল সে ইয়া রাসূলুল্লাহ, রাসূল মিন আইনা তা'মুরা আন মুহিল্লা, আমাদেরকে কোথা থেকে ইহরাম বাঁধতে বলছেন, তালবিয়া পাঠ করতে বলছেন, বাইরে থেকে আসছি, কোনখান থেকে আমরা তালবিয়া শুরু করব আর ইহরাম বাঁধব। ফাকালা রাসূলুল্লাহ, রাসূল বলে ইউহিল্লু আহলুল মদিনা মিন যিল হুলাইফা, মদিনা বাসীরা যিল হুলাইফা থেকে তালবিয়া পাঠ করবে, মানে ইহরাম বাঁধবে। যিল হুলাইফার বর্তমান নাম কি জানেন? মদিনায় কোনোদিন আমরা করেনি আপনারা, কে করেছেন মদিনায় আমরা? হ্যাঁ আবিয়ারে আলী, কি নাম? আবিয়ারে আলী, আবিরে আলী, আবিয়ারে আলী, জুল হলিফা। মসজিদ নবীতে 10 কিলোমিটার দূরে, এখন শহরের ভিতরে পড়ে গেছে, আমরা যখন মদিনায় লেখাপড়া করতাম আজকে থেকে প্রায় 30 বছর হয়ে যাচ্ছে, তখন একবারে ফাঁকাতে ছিল, তো ওইদিকে মদিনায় কোনো জনবস্তি ছিল দীর্ঘদিন ধরে, আজকে 10-15 বছর থেকে মনে হয় শহর হয়ে গেল, 22 বছর থেকে, তাহলে মদিনা বাসের মিকাত হয়ে গেল। মদিনায় যখন আপনারা যাবেন তখন আপনাকে জিল হলে ফিরে বাধ্য হবে, মদিনায় যারা আসে বাইরে থেকে অথবা মদিনা বাসে, ওই ইহিল্ল আহলুস শাম, শাম দেশের অধিবাসীরা এহরাম বাঁধবে, তালবি আহাল্লা ইহিল্ল মানে তালবিয়ার সাথে আওয়াজ উঁচু করা, শাব্দিক অর্থ এহলাল মানে হচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, এই যে শুরু করা এটা এহলাল, বা লব্বাইক উমরা, লব্বাইক হজ্জা, এটা হচ্ছে এহলাল। শাম দেশের লোকেরা ইহরাম বাঁধবে, তালবিয়া শুরু করবে মিনা জোহফা, জোহফা নামক স্থান থেকে, জোহফা যেটি বর্তমান রাবেক শহরের কাছে, জোহফা একটি গ্রাম ছিল যেটা বিরান হয়ে গেছে, ইয়াম্বুর দিক থেকে কোনোদিন কেউ যদি এসে থাকেন, ইয়াম্বুর থেকে এসছেন
বদর হয়ে ওই রাস্তা দিয়ে যদি আসেন লোহিত সাগরের কিনারা কিনারা, তাহলে রাবেক জেদ্দা থেকে বেশ কিছু দূরে রাবেক একটা শহর গড়ে উঠেছে, যেখানে কিং আবদুল্লাহ বিশাল ইউনিভার্সিটি রয়েছে। আর সেই সেই সেখান থেকে এখন এহরামের ব্যবস্থা আছে, ওখানে একটা ভালো মসজিদ তৈরি করা হয়েছে। আর ওই গ্রামটি বিরান হয়ে গেছে, উজাড় হয়ে গেছে, ওখানে আর কোনো জনবসতি নেই। তো জৌফার যেহেতু সরাসরি সামনাসামনি পড়ছেন, তো ওই রাবেক থেকে, রাবেকের সুন্দর মসজিদ আছে, সেখান থেকে এহরাম বাঁধা ওই দিক থেকে জানা আছে। আমি এক দুইবার বক্তব্য করতে গিয়েছি বদরে এবং এম্বতে, এবং সেখান থেকে মক্কা যখন এসেছি তখন এহরাম বেঁধেছি, এই মিকাত তো কালাম দিলে এহরাম বেঁধেছি, আর মদিনা থেকে তো বহুবার এহরাম বেঁধেছি। আর আরেকটি হচ্ছে তায়েফের সেল থেকে, এখান থেকে তো অনেকবারই, কারণ এটি আমাদের সোজা রাস্তা। এছাড়া আর কোন মিকাত আছে? চলেন দেখেন, এবং যারা রিয়াজ অতিক্রম করবে, আল হাসা দাম্মাম যারা আছে, এরা নাফরুল বাতেন, এরা কোন দিক দিয়ে যায়? এরা এদিক দিয়ে যায়, হ্যাঁ, তায়েফের রাস্তা দিয়ে বেশিরভাগ যায়। তো তায়েফের রাস্তা দিয়ে যখন যাবে তখন কোথায় এরা মানবে? কারনুল মানাজিল থেকে। সংক্ষিপ্ত নাম হচ্ছে কারন, আর বড় নাম হচ্ছে কারনুল মানাজিল। এটি পুরাতন নাম হাদিসে এসছে, আর নতুন নাম হচ্ছে সাইল কবির বা সাইলুল কবির, সাইল কবির। দুটো জায়গা আছে, একটা সাইল সগীর, সাইল কবির, এই জন্য সাইল কবির। ওয়াকাল ইবনু মারিয়াম, তার মানে পূর্ব দিকের লোকের, এক কথায় পূর্ব দিক থেকে কেউ আসে তাহলে কোথেকে এরা মাধবে? আর ভারত বাংলাদেশ পূর্ব দিকে, সেদিক থেকে যদি আসে তাহলে এরা মাধবে কোথেকে? যখন ফ্লাইটটা ক্রস করবে তায়েফে, কারন মানাজিল তায়েফের পাশে। আর যখন উত্তর পশ্চিম দিক থেকে আসবে তখন জোফা রাবেক থেকে এরা মাধবে, উত্তর পশ্চিম পশ্চিম দিক দেশের লোকেরা যখন আসবে, এমন আফ্রিকা থেকে আসছে, ইউরোপ থেকে আসছে যখন। আর যখন আপনার মদিনার দিক থেকে, তার মানে কোন দিক থেকে? উত্তর পূর্ব দিক থেকে, উত্তর পূর্ব দিক থেকে যখন যাবে ইরাক থেকে, যদি ইরাকের আর একটি সোজা রাস্তা আছে, মদিনা পথে যাবে উত্তর দিক পড়ছে সেটা, তখন এরা বাঁধবে মদিনার জুলহালিফা থেকে। দক্ষিণ দিক থেকে বাকি থাকলো, তাহলে এখন দক্ষিণ থেকে আসলে ওই ওহিল্ল বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ওয়া যামুনা, আর লোকেদের ধারণা মানে রেওয়ায়েতে রয়েছে রাসূল বলেছেন ওয়া ইউহিল্লু আহলুল ইয়ামান মিন ইয়ামান, ইয়ামান বাসীরা ইয়ামান নামক স্থান থেকে। ইয়ামান মানে বর্তমান ইয়ামান নয়, বরং আবহা বাহা তাইফের পিছনে যতগুলি এলাকা আছে ওই দিক থেকে যারাই আসবে ইয়ামান তাদের সামনে মিকাত করবে, জিজান ওই দিক থেকে যারা আসবে তারা ইয়ামান থেকে এহরাম বাঁধবে। শিপে পানি জাহাজে যখন ভারত বাংলাদেশের লোকেরা বা পূর্ব দিক থেকে যারা সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে হাজির আসতো, তখন ইয়ালামলাম থেকে এরাম বাঁধত। এখন ওই আগের হুজুরেরা ওই ইয়ালামলামটাই মনে রেখেছে, এখনো বলে যারে ইয়ালামলাম থেকে এরাম বাঁধবে না, ভুল। পানি জাহাজে আসলে দক্ষিণ দিক থেকে ঢুকছে না আরব দেশে, সুতরাং তখন ইয়ালামলাম, কিন্তু যখন পুরো জাহাজে আসবে তখন পূর্ব দিক থেকে সরাসরি যেতে আসছেন, সুতরাং এরাম বাঁধবে কোথেকে? তায়েফের সাইলে কবির থেকে, কারণ মানাজিল থেকে। ইবনু মারাদ গেলাদার বলছেন লাম আফকা হাজিমি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এই বিষয়টি আমি ভালো করে বুঝতে পারিনি, এটা অন্যদের কাছ থেকে শুনেছি যে এলামলাম থেকে এরাম বাঁধতে হবে দক্ষিণ দিক থেকে আসলে ইয়ামানের দিক থেকে, এই বিষয়টি আমি ভালো করে বুঝতে পারি। তাহলে বোঝা গেল যে বড়ো বড়ো সাহাবায়ে কেরামরাও সব বিষয় সম্পর্কে ওইভাবে ভালোভাবে উপলব্ধি করতে পারে। সুতরাং আমরা আজকে কেউ যদি বড়ো মনে করে, বড়ো না, তারপর কেউ বড়ো মনে করে, আর কোনো মশলা যদি নাও বুঝি নাও জানি, কোনো দোষের কথা নেই না, দোষের কথা কোথায়? ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আমরা? সুতরাং এই যে শ্রেণীর আলেমদের মধ্যে অহংকার রয়েছে, মোটেই না, মোটেই না। যত এলেম শিখেন না কেন, যত এলেম না শিখেন না কেন, কিছুই শিখেননি আমরা। এর আগে খেজের আর মুসা আলাইহিমাসসালামের হাদিসে কি বোঝা গেল? খেজের আর মুসা আলাইহিসসালামের এলেমে যদি সামান্য সূচের ডগায় যে পানিটা উঠে অতটার সাথে তুলনা করা যায় সাগর থেকে, তো আমরা কোন ক্ষেতের মূলি? চিন্তা করেন, আমরা কোথাকার? তাহলে অহংকার মোটেই না, যার মধ্যে অহংকার আছে সে কখনো এলেম বাড়াইতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করেন, এবং যেটুকু আল্লাহ দিয়েছেন সেটুকুতে আল্লাহ যেন বারাকা দান করেন। 53 নম্বর অধ্যায় হাদিসের সাথে অধ্যায়ের মিল তো বুঝে গেলেন, যে লোকটি জিজ্ঞেস করেছিল মসজিদে দাঁড়িয়ে, যখন মসজিদে দাঁড়িয়ে মাসলা জিজ্ঞাসা করতে পারে তাহলে দর্শ তাদের করতে পারে, পঠন পাঠনও করতে পারে, কোনো অসুবিধা নেই। 53 নম্বর অধ্যায় বাবু মান আজাবা সাইদে আকসাবি মাসালা, এই অধ্যায় হচ্ছে এমন কোনো জিজ্ঞাসাকারী ব্যক্তি সম্পর্কে বা এমন কোন ব্যক্তি সম্পর্কে, যেই ব্যক্তি, যেই মুফতি সাহেব জিজ্ঞাসাকারী ব্যক্তিকে যতটা জিজ্ঞাসা করেছিল তার চাইতে বেশি কথা বলে যদি উত্তর দেয় তাহলে জায়েজ কি না, এটা বিরক্ত করা। যেমন আপনি একটা মাসালা জিজ্ঞেস করলেন,
আপনার মশলা বলার সাথে সাথে ওইটা আমি আরো বাড়িয়ে তার সাথে সংশ্লিষ্ট যে কথাগুলো সেগুলো বলে দিলাম। তো এটা আমার জন্য ভালো, আপনার জন্য ভালো না ভালো নয়, কি বলবেন? ভালো। যদি মুফতি মনে করে যে এই মাসআলা এখন দরকার পড়েছে, যেমনই এটা বলবো তখনই তার আর একটা প্রশ্ন জাগবে, সুতরাং সেটার উত্তর একসাথে দিয়ে দিই। আর আমি আমার আলোচনাতে যারা বিষয়ভিত্তিক আমার আলোচনা শুনে আলহামদুলিল্লাহ যারা উপকৃত হয় বলে যে আমার আলোচনা শোনার আগে প্রশ্ন করবেন না, আপনি গোটাটা শুনে নেন, তারপরে দেখবেন যে আপনার যত প্রশ্ন ছিল সবগুলো উত্তরে আলোচনাতে আছে। কারণ আমি জানছি যে এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট এই মাসাইলগুলি হতে পারে, সুতরাং এই প্রশ্নগুলি আপনার দিমাগে পরে আসবে, সুতরাং এখনই আলোচনা করে দেওয়াটা উচিত হবে। বুঝতে পারছেন না? জি। তো রাসূলুল্লাহ এরকম অনেকবারই করেছেন। এখানে একটি হাদিস নিয়ে এসছেন, কিন্তু আর একটি হাদিস এর চাইতো ক্লিয়ার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাগরের পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সিরা রাসআন মাইল বাহরে, সাগরের পানি পাক না না পাক, উজু করতে পারবো, গোসল করতে পারবো কিনা, লোনা পানিতে বা সাগরের পানিতে কত মুর্দা পড়ে থাকছে, হ্যাঁ জীবজন্তু, তখন কি বলেছিলেন? হ্যাঁ, কথা দুটা, প্রশ্ন একটা ছিল, উত্তর দিয়েছেন দুটো বিষয়ে, পানি সাগরের পাক তহুর তহুর মাহু পাক এবং পাককারী তহুর পবিত্রতা দানকারী, তাকে উজু করতে পারো, গোসল করতে পারো, তাহের এবং মুতাহের, নিজেও পাক এবং অন্যকেও পাক করতে পারে, যেমন সর্বোত্তম পাক, কিন্তু সর্বত দিয়ে উজু করা যাবে? হ্যাঁ, সেরা তো পাক, মধু তো পাক, হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার খেজুরের যে রস, তালের রস, এগুলি পাক, হ্যাঁ, কুসারের রস, আপনার এই যে জুস, হ্যাঁ, আপনার আখের রস পাক না না পাক, কিন্তু উজু করা চলবে? যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আখের অভাব নেই, আখের রস দিয়ে উজু করবো, চলবে? তাহলে বোঝা গেল যে পাক হইলি যে সেটা মোতাহের, তরল হইলে তার নাই, তাহের আর মোতাহের তো তহু, সেটা বলছে সাগরের পানি নিজেও পাক এবং অন্যকে পবিত্রতা দানকারী তহু। হ্যাঁ, বল হেল্লো মেয়েটা তো, এবং সাগরে মৃত জীবজন্তুও যদি পাও, আর সেটা যদি সাগরেরই থাকে, জীবজন্তু হয় মানে স্থলচর প্রাণী না হয়, তাহলে সেটার মরাটাও তোমার জন্য কি হালাল। সুতরাং মরা মাছ ভাসছে পাক, যা কিছু জীবজন্তু যা শুধু পানিতেই থাকতে পারে, জলচর প্রাণী যেটাকে বলা হচ্ছে, আর স্থলে আসলে থাকতে পারবে না, হয়তো দু চার ঘন্টা থাকবে, এক দু দিন থাকবে কিন্তু মরে যাবে, তাহলে সেটার হুকুম ভিন্ন, সেটার হুকুম ভিন্ন। কিন্তু যদি পানির কোনো প্রাণী হয় তাহলে সেটা মরে গেলেও সেটা কি হালাল, সুতরাং খেতে পারো। আম্বার মাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস ধরে খেয়েছে, কত বড় বিশাল মাছ ছিল, 80 জন লোক এক মাস ধরে খেয়েছে, আর বলছে খেয়ে যে আমরা মোটা হয়ে গেছিলাম, চোখের যে গর্তটা সেই মাছের এত বড় ছিল, এত বড় ছিল যে বলছে যে আমরা কয়েকজন লোক ওই চোখের গর্তে লুকিয়ে যেতাম, দেখা যেত না, সেই মাছের কাটা হাড্ডিটাকে দাঁড় করলেন তো বলছে উট ওর নিচে দিয়ে পার হয়ে গেল, ওর চাইতে উঁচা, মরা ভাস ছিল, বড় ভাস ছিল না, সেখান থেকে শুকনোতে লাফতে পড়ে গেছে, আর তারপরে তখন সাহাবীদের এত ক্ষুধার্ত ছিল, এত ক্ষুধার্ত ছিলেন, সুবহানাল্লাহ, সেই অবস্থায় আল্লাহ দিয়েছেন এইরকম গনিমত, বিনা পরিশ্রমে রিজিক দিয়েছেন, জি তো আল্লাহ। তো যাই হোক, শেষ করি, এটাই শেষ হাদিস। প্রশ্ন করেছিলেন সাহাবি কি সম্পর্কে, সাগর পানি সম্পর্কে, কিন্তু পানির সাথে সাথে কিছু উত্তর দিলেন, পানিতে যেসব জীবজন্তু আছে সেগুলি মরে গেল তোমাদের খারাপ, সুতরাং মাছ মরা মাছ ভাসছে, হ্যাঁ গন্ধ হয়ে গেছে, রুচিগুলো খেতে পারে, গন্ধ হলে হারাম হয়ে যাবে, গন্ধ হলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যদি হয়ে গেছে এত বেশি গন্ধ হয়েছে তাহলে খাবে না, কিন্তু মাছে গন্ধ হয় না, মাছ একটু নরম হয়ে গেছে গন্ধ আছে, তাই কি হারাম হয়ে যাবে না? হারাম হবে। ইউনুমার রাদি আল্লাহ তাআলা আনহুতে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা, আন্না রাজুলান সাআলাহু, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ জিজ্ঞেস করল, মা ইয়ালবাসুল মুহরিম, ইহরাম অবস্থায় থাকা ব্যক্তি কোন পোশাক পরিধান করতে পারবে, মুহরিম ব্যক্তি যে ইহরাম অবস্থায় আছে সে কোন কোন পোশাক পরিধান করতে পারবে, তো প্রশ্ন সংক্ষেপ ছিল কি পড়তে পারবে একটা বলে দিলে তো, হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ দেখলেন যে পড়তে পারবে অনেক ধরনের কাপড়,
আর যেগুলো করতে পারবে না, পরিধান করতে পারবে না, সেগুলি সীমিত কয়েকটি। সুতরাং নেগেটিভটা বলি, যেগুলো পরিধান করতে পারবে না বলে দিলে বাকি যা ইচ্ছা দেবো, বাকি যা ইচ্ছা তাই করো। এই জন্য জিজ্ঞাসা করেছেন পজিটিভ ইতিবাচক, আর উত্তর দিয়েছেন কি দিয়ে, নেতিবাচক দিয়ে। মহরম ব্যক্তি কি পরিধান করতে পারবে? ফাকা আল্লাহ তাআলা রাসূল বলেছেন লা ইয়ালবাসুল কামিসা ওয়ালাল ইমামাতা ওয়ালা সারাউইলা ওয়ালাল বুরুনসা বুরনুসা ওয়ালা সাওবান মাসাহুর ওয়াল ওয়ারস আও জাফরান। বলছেন যে মহরম ব্যক্তি, ইহরাম অবস্থায় থাকা ব্যক্তি জামা পরতে পারবে না, কামিজ, সেই জামা জুব্বার আকারে হোক আর পাঞ্জাবির আকারে হোক আর হাফ শার্ট ফুল শার্ট হোক আর যে কোনো গেঞ্জি হোক, সব জামা যা ও শরীরের উপর ভাগকে ঢাকে তা হচ্ছে জামা। এক কথায় আরবি ভাষায় কামিজ কাকে বলে? শরীরের উপর ভাগকে যা ঢাকে তা হচ্ছে কামিজ, যে সেটা মহিলা হোক অথবা পুরুষ হোক। আর নিচের ভাগকে যেটা ঢাকে সেটার নাম হচ্ছে এজার, সেটার নাম হচ্ছে এজার, যদি খোলা থাকে। কিন্তু সেটা যদি আপনার সেলাই করে না হয় পা ঢোকাবার জন্য আছে, তার নাম সিরওয়াল হয়ে যায়, তার নাম হয়ে যায় সিরওয়াল বা সিরবাল, দুটাই, পা দেওয়া হয় অও দেওয়া হয়, সারাউইল ও বহু বচনে ওয়ালা সারাউ। বলছেন যে কামিজ পরতে পারবে না, ওয়ালাল এমামা আর পাগড়ি পরতে পারবে না। পাগড়ি যেটা দিয়ে মাথা ঢাকা হয় সেটা বেঁধে থাকা হোক অথবা খোলা হোক, দুটাই, মাথা যা ঢাকে মায়ামুর রাস, এমামা বা আমামার সংজ্ঞাই হচ্ছে মায়ামুর রাস, যেটা মাথাকে ঢেকে নেয় যে পোশাকটা সেটার নাম হচ্ছে কি, এমামা। সেটা বাঁধা থাকলো এমামা, প্রচলিত যেটা রাসূলুল্লাহ আমলে বা আরবদের যেটা পোশাক ছিল সেটা বাঁধা, যা সুডানিরা পড়ছে। আর পরে যুগের আবর্তন বিবর্তনে আরবরা এমামা খোলা ওপেন এমামা পরা শুরু করেছে, এটাও কিন্তু এমামা, এটাও কিন্তু এমামা, কিন্তু নাম বদলে গেছে। যেমন কারুল মানাজেল মিকাত, কিন্তু নাম বদলে সাইল হয়ে গেছে, জুল হলে ফান্দাম আবিয়ার আলী হয়ে গেছে, হয়েছে না হয়নি, আল হাসান নাম বাহারিন ছিল আল হাসান হয়ে গেছে। যুগের আবর্তনে যেমন জায়গার নাম বদলে, সোনারগাঁও ঢাকা হয়ে গেছে, মুগল আমল সোনারগাঁও ছিল, তো ঠিক ওই রকমই যুগের আবর্তন বিবর্তনে পোশাকের নাম চেঞ্জ হতে পারে, তো বা পোশাকের ধরন চেঞ্জ হতে পারে। আর ওরা যুগের আবর্তন বিবর্তনে এটা, এই জন্য বড় বড় শেখেরা যারা আছেন তাদের সাথে যখন আমাদের গল্প হয় এখানে শেখ ওসামা, যে বলছে এটাই তো আমার, কিন্তু আমার মা বাঁধতে হবে, আরবদের পোশাক ছিল আর আমামা শুধু মুসলিমদের পোশাক, অনেকে মনে করে আমামা কিন্তু সুন্নতি পোশাক, তো আবু জাহল তো পড়তো, আবুল আরবরা মুসলিম অমুসলিম কাফের সবাই আমামা পাগড়ি পরত, বদর যুদ্ধে কাফেররা পাগড়ি পরে এসছে, মুসলিমরা পাগড়ি পরে এসছে, তাহলে বোঝা গেল যে আমামাটা কিন্তু ইসলামিক পোশাক। যুগের আবর্তন বিবর্তনে সেটাই মুসলিমরা ব্যবহার করতে লেগেছে, কাফের ব্যবহার করে না, সেটা ভিন্ন কথা। যেমন পাঞ্জাবি আর তেমন এরা হিন্দুরা ব্যবহার করে না, খুব কমই করছে, কিন্তু এটা কি মুসলিমদের পোশাক নাকি, যে আমাদের দেশের হুজুররা সব পাঞ্জাবি পরছে, জুব্বা জুব্বা এটাও করে আরব, আরবদের পোশাক এটা, সে আরব মুসলিম পড়তে পারে, কেন লেবানন গিয়ে দেখেন, লেবাননে কোনো মুসলিম পড়তে পারে, মিশরে মুসলিম আছে খ্রিস্টান তারাও পড়তে পারে, কারণ কোনো বাধা আছে নাকি, না। তো কথা হচ্ছে যে লেবাসকে ইসলামী বলা, এটা আসলে ইসলাম বেশ কিছু শর্ত রয়েছে, ওগুলো শর্ত ঠিক থাকলে ইসলামী লেবাস, তা না নিচেও যদি জুব্বা চলে যায় ইসলামী লেবাস নাই, বুঝা গেছে, এমা পাগড়ি, তাহলে মাথার উপরে এর অবস্থা এটাও চলবে না আর পাগড়ি বাঁধাও চলবে না, কোনোটাই চলবে না, এবার একটা চাদর গামছা দেওয়াও চলবে না মাথার উপরে পুরুষদের, ওয়ালা সারাউইল এবং সিরওয়াল পায়জামাও চলবে না, জি হ্যাঁ, খোলা লুঙ্গি চলতে পারে, সেলাই করা লুঙ্গি চলবে না, সেলাই করে দিলে সেটা তখন ইজার থাকে না, হ্যাঁ সেলাইবিহীন, হ্যাঁ সেলাইবিহীন অসুবিধা নেই, সাদা সাদা হচ্ছে উত্তম, সাদা কিন্তু ফরজ নয়। আজকালকার সমস্ত মানুষ যারা হজমরা করতে আসে অবাক হয়ে যাবে, কেউ যদি রঙিন কাপড়ে, হ্যাঁ সবুজ কাপড় অথবা অন্য কোনো কাপড়, নীল কাপড়ে কেউ যদি এরা বেঁধে দেয় গামছা, দেশীয় গামছা আছে বড় গামছা, মশাল বড় বড় বাঙালি গামছা আছে, আছে না নেই, গামছা কেউ গায়ে দিয়ে যদি এরাম বাঁধে তোকে রাখবে, তোকে রাখবে, মুশকিল করে দিবে, কারণ জাহেল সমাজ, অজ্ঞ, অজ্ঞ জায়েজকে নাজায়েজ মনে করে, যেটা সমাজ করে না সেটা নাজায়েজ। সুন্নত মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে সাদা পোশাক যে কোনো অবস্থায় আর বিশেষ করে এরাম অবস্থায়, কিন্তু রঙিন কাপড় জায়েজ,
রঙিন কাপড়ে এহরাম জায়েজ, রঙিন কাপড়ে কাফন দেওয়া জায়েজ, উত্তম হচ্ছে মাইয়েদের জন্য সানা কাপড়, কিন্তু শর্ত না, কোনো শর্ত না, ফরজ না, ওটাই না। যার কাছে জ্ঞান আছে সে বিষয়গুলি জানবে, আর যার কাছে জ্ঞান নাই মনে করি আরে যেটা আমরা বাপদাদা থেকে পেয়েছি সেটার নাম ধর্ম, আর যেটা পাইনি সেটা করোনা দিতে থাকলো সেটা ধর্ম না, এটাই তো অবস্থা, এই বর্তমান অবস্থা। ওয়ালাল বুরনুস, আর বুরনুসও চলবে না। বুরনুস কি জিনিস? এমন জামা যেই জামা মাথা ঢাকা জামা, সহজ ভাষা কি বলবো, মাথা ঢাকা জামা, জুব্বা, আর জুব্বার সাথে অ্যাটাচ আছে কি টুপি, এই রকমের জুব্বা আপনার পশ্চিম আফ্রিকার লোকেরা, আলজেরিয়া, তুনিস, হ্যাঁ, টিউনিসিয়া, মরক্কো, এসব দেশের লোকেরা পরে দেখেছেন এরকম না, উঠিয়ে মাথা ঢেকে আমি দেখিনি ঝুলছে জুব্বার মতো এইটা। আচ্ছা শুধু এইটাই না, আজকালকার জ্যাকেট, যে জ্যাকেট কেন, জ্যাকেট যদি এখানে গলা কাটা থাকতো গলা থেকে নিচে পর্যন্ত তাহলে এটার নাম হতো কামিজ, জ্যাকেট নাই এখনকার নাম, কিন্তু এর নাম কি, ওপর শরীর ঢাকছে সুতরাং এর নাম কি কামিজ, আর কামিজের সাথে যদি একটা টুপি এখানে ঝুলে আর ওটাকে ঠান্ডার সময় মাথায় উঠিয়ে দিলেন বা কখন ঘরে মাঠে উঠিয়ে দিলেন, তো এটার নাম বুরনুস, এটার নাম কি বুরনুস, বুরনুস যখন চলবে না, তার এমন জামা চলবে না যেটা মাথা ঢাকা জামা, তাহলে টুপিও চলবে না। এর অবস্থায় কেউ যদি এহরামের কাপড় পরে আছে আর তার মাথায় একটা টুপি দিয়ে আছে, জায়েজ না জায়েজ, বলবো না জায়েজ, পুরুষের জন্য মাথা ঢাকা জায়েজ নাই, কিন্তু মহিলারা মাথা অবশ্যই ঢাকবে, আর বেগারা পুরুষ থাকলে চেহারাও ঢাকবে, আর বেগারা পুরুষ না থাকলে চেহারা করা, কিন্তু মাথা সব শুনে ঢাকবে। ওয়ারাসা ও বর্মাসা হল ওয়ারসু আবি জাফরান, আর এমন কাপড়ও পরবে না এহরামকৃত ব্যক্তি বা এহরামকারী ব্যক্তি যেই কাপড়কে স্পর্শ করেছে বা যেই কাপড় রঙা হয়েছে ওয়ার্স নামক ঘাস দিয়ে, ওয়ার্স নামক ঘাস দিয়ে যে কাপড়কে রঙা হয়েছে, প্রাচীন যুগে বিভিন্ন ঘাস দিয়ে কাপড়কে রঞ্জিত করা হতো, রঙা হইত যাতে কালার হইত, তার মধ্যে একটি ছিল ওয়ার্স ঘাস, ওয়ার্স ঘাসে রঙালে রঙের সাথে সাথে সেন্ট হইত, ওতে একটা সেন্ট আছে ঘা, আর যেহেতু সেন্ট সুগন্ধি এহরামের অবস্থায় জায়েজ নাই, সুতরাং ওয়ার্স নামক কাপড় দিয়ে রঞ্জিত কাপড় দিয়ে এহরাম করা জায়েজ নাই। তাহলে বোঝা গেল যে রঙিন কাপড় জায়েজ কিন্তু ওয়ার্স নামক ঘাস দিয়ে রঞ্জিত হলে জায়েজ নাই, বুঝতে পেরেছেন, জি হ্যাঁ। আপনি জাফরান অথবা জাফরান দিয়ে রঞ্জিত যদি হয়তো বোঝা, কারণ জাফরানে কি আছে, ঘ্রাণ আছে সেন্ট আছে, সুতরাং জাফরান ব্যবহার করা বা জাফরানি কাপড়, জাফরানি রং হোক বা জাফরানের সুগন্ধি হোক কাপড়ে জায়েজ নয়। এরকমই আতর সুগন্ধি যদি এহরামের কাপড়ে থাকে জায়েজ নয়, গোসল করে নিয়ে আপনি বগলে টগলে শরীরে আপনার ইয়ে লাগিয়ে নেন, আতর লাগিয়ে নেন, কিন্তু কাপড়ে আপনি লাগাইতে পারবেন, এহরামের কাপড়ে আপনি আতর সুগন্ধি লাগাইতে পারবেন না। ফাইনালি যাদের না নেই, উত্তম হচ্ছে স্যান্ডেল পরা, স্যান্ডেল পরা, জুতা না পরা এবং মোজা না পরা, মোজা পরবে না, আর জুতা যাতে টাখনাও ঢেকে যাচ্ছে এরকম জুতা পরবে না, টাখনা নিচ পর্যন্ত জুতা থাকলে অসুবিধা নেই, কিন্তু আজকাল মানুষ হারাম মনে করবে, আপনি যদি জুতা পরে যদি এহরাম বাঁধেন তাহলে জুতাও না, আমার স্যান্ডেলগুলো তো দেখেছেন না, পেছন দিক তো কাটাই আছে, যে স্যান্ডেলগুলো আমি পরি সেই সময় পিছন দিক কাটা আছে, ওপরটা শুধু ঢাকা, মানে এই যে পাঁচ রিয়ালে যে চপ্পল পাওয়া যায় স্যান্ডেল ওই রকম নাই, ওপরটা ঢাকা আছে, তাতেই কত যে পাকিস্তানি ইয়ে চলে গা ইয়া কি আপায় নেই গেছে, হ্যাঁ বলবে যে রে এরা হয় জাহেল, আমাকেই জাহেল বানিয়ে দেবেন মূর্খ লোকে, আর না হইলে বলবে ওয়াহাব আছে আমাদের তরিকা মানেন না, ঠিক না, জি হ্যাঁ, অথচ সে জাহেল। সামান্য কিছু বেঁধে রাখার জন্য তো ঢাকা থাকবে, এটা স্যান্ডেল নাল, আর হেজা মানে জুতা, হেজা অনুত্তম কিন্তু যায়, স্যান্ডেল যদি না পাই ফালিয়াল বাসিল খুফাইন, তাহলে মুজা পরে খালি পায়ে কি করে চলবে, পাথরের দেশ, হ্যাঁ মরুভূমির দেশ, হাঁটতে পারবে না, মোজা জুতা, মোজা মানে কি খুফান মানে চামড়ার মোজা, চামড়ার মোজা করে হাঁটা যাবে, কয়েক কিলোমিটার হাঁটা যাবে এবং পাকে কষ্ট থেকে বাঁচানো যাবে কুচি পাথর থেকে, তো ফালিয়াল বাসিল খুফান দুটো মোজা পরে নেবে, বলি একটা হুমা, তবে মোজা দুটোকে কেটে নেবে টাখনার নিচ পর্যন্ত, হাতে এক ওনা তাকাল কাবে, যাতে করে দুই টাখনার নিচে চলে আসে মানে জুতার মতো হয়ে যায়, একথা বললেন না যে একবারে কেটে স্যান্ডেল বানিয়ে দিবে,
মোজাকে, বরং কি বললেন যে টাকনা নিচে করে, তাহলে বুঝলো টাকনা অধিকাংশ জুতা বা প্রায় জুতা এই আর্মিদের জুতা ছাড়া আর এই কিছু যারা কিছু কাজ করে বিল্ডিং লাইনে কাজ করে অনেকে কিন্তু উঁচা আপনার জুতা পরে ঢাকা থাকে, এরকম যদি না হয় টাকনা নিচ পর্যন্ত জুতা থাকে তো সেটা পরে এহরাম বাঁধতে কোনো অসুবিধা নেই। স্যান্ডেল উত্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেলে এহরাম বেঁধেছেন আর বলেছেন স্যান্ডেল না পেলে তোমরা জুতাতে অথবা মোজাতেও করতে পারবে, কিন্তু মোজাটাকে কি করবে কেটে দিবে টাকনা নিচ পর্যন্ত। এই হুকুমটা ছিল হুদাইবিয়ার সন্ধির পরে যে উমরাতুল কাজা করেছেন তখনকার হুকুম এটা, যে মোজা কেটে দিতে হবে টাকনা নিচ পর্যন্ত। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেছিলেন দশম হিজরিতে, এটা গুরুত্বপূর্ণ একটা মাসলা জেনে রাখতে হবে, তখন যাদের কাছে স্যান্ডেল ছিল না তাদেরকে বললেন তোমরা মোজা পরে নাও, মোজা কাটতে বলেননি, মোজা কাটতে বলেননি। এই জন্য সঠিক মত হচ্ছে গবেষকদের যে আগের হুকুমটি যে মোজা কেটে দিতে হবে টাকনা নিচ পর্যন্ত, এটা মনসুখ হয়ে গেছে বা উত্তম, কিন্তু যার কাছে জুতা স্যান্ডেল নেই চামড়ার মোজা পরে থাকতে পারে আর টাকনা ঢাকা থাকলেও তার জন্য জায়েজ এবং তাকে কোনো রকম ফিদিয়া দিতে হবে না, ওজর তার জন্য জায়েজ। এই ছিল হাদিস। তো এই হাদিস থেকে অধ্যায়ের সাথে অধ্যায় কিন্তু শুধু জিজ্ঞাসা মোহরেম কি পরে বলে দিলি হয়তো যে এজারুন ওয়া রেদাউন, একটা চাদর করবে আর একটা লুঙ্গি করবে, এটা বলে দিলি হয়তো, কিন্তু এইভাবে না বলে হ্যাঁ কি বললেন এটি চলবে না। এক কথায় যেই কাপড়গুলি শরীরের গঠনে তৈরি করা হয়েছে এগুলোকে বলা হচ্ছে আজকালকার ভাষায় সেলাইকৃত পোশাক, কিন্তু কোনো কাপড়ে যদি সেলাই নাও থাকে, একটিও সেলাই নাই, গোটা কাপড়টা আপনার গোটা গায়ের সাথে গায়ের আকারে তৈরি করা হয়েছে, গেঞ্জি টাইপের যেগুলো ইয়ে আছে কোনো সেলাই হয়তো নাই, তাতে যদি সেলাই না থাকে তার মানে যায় হাফ গেঞ্জি ধরে সেলাই নেই, কিন্তু শরীরের গঠন তৈরি করা হয়েছে গোল করে আপনার শরীরে ঢুকছে, তো ওইটাই সেলাই না, ওটাই সেলাই করা আছে, সুতো দিয়ে সেলাই করা থাক অথবা কোনো সেলাইয়ের জোর দেখছেন না কিন্তু গোটা শরীরে ঢুকছে, সুতরাং সেটা চলবে না। জি, জাঙ্গিয়া চলবে, আন্ডার প্যান্ট না চলবে না, অনেকে কিন্তু এহরামের নিচে আন্ডার প্যান্ট পরে থাকে, আমি এরকম একটা বাংলাদেশি ছেলেকে পেয়েছি, আর সেই ইয়ের দিনে আমার তারপরে 8 তারিখে হজে আমার সাথে ছেলে হিজরা থেকে গিয়েছিল অনেক আগে 2002-এর কথা বলছি, মাশাআল্লাহ অনেক খেদমত করেছে জাহাল্লা খেয়ে ছেলেটি লেডিস মার্কেটে থাকতো, দেখছি মাগরেব হতে যাচ্ছে আর দেখছি যে নিচে আন্ডার প্যান্ট করে আছে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি তুই এলহামের মতো, আমি ওকে রসিকতা করে জিজ্ঞাসা করছি যে এরাম বেঁধেছ, বোঝা এরাম বেঁধেছি, এরামের নিচে কিছু পরে আছো নাকি, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করাচ্ছে, আমি তো দেখতে পাই না যে কি পরে আছে না পড়েছে ভিতরে, দেখাও তো যাবে না মোটা কাপড় তো এরামে, তো এরামের নিচে আবার জাঙ্গিয়া নাকি পরে আছো নাকি, তো বলছে হ্যাঁ শুধু একটা জাঙ্গিয়া আছে, যে শুধু একটা আন্ডার প্যান্ট আছে, আল্লাহ হাউস বিল খুলে খুলে এখন খুলে দেবে, জি হ্যাঁ আল্লাহ। তো এই ছিল হাদিস, হ্যাঁ যেখানে এই এগুলি করতে পারবেন আর বাকি যে কোনো কাপড় সেটা সেলাইবিহীন আর সেটা চাদরের আকারে আর লুঙ্গির আকারে, সেটা বাঙালি লুঙ্গি না কেরালা টাইপের সাউথ ইন্ডিয়ান লুঙ্গি মানে খোলা ওপেন লুঙ্গি, সেটা যে কোনোভাবে পরো, সেটা পাতলা পরো মোটা পরো, সেটা নকশাওয়ালা আজকাল যে হ্যাঁ কাপড় নকশাওয়ালা আসছে আর আমাদের দেশে থেকে তো সাদা সাদা থান থেকে কেটে নিয়ে চলে আসে, যে কোনো পরো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখানে আজকের আলোচনা শেষ করছি, ওয়া জাযাকুমুল্লাহু খাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করে, সমস্ত রকম অনিষ্ট ভালো মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।